আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে এবং দেশের বাহিরে যারা আছেন, যা আশা করি সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, আমিও ভালো আছি। কৃষি মিডিয়া টিভির পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে এসেছি পাবনা জেলার সাঁথিয়া থানার ভিটাপাড়া গ্রামে। এখানে দেখব অনেক রকমের গৃহপালিত পশু, যেমন গরু। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি দেখার আগে প্লিজ বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর বন্ধুরা, আমাদের কৃষি মিডিয়া টিভির নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। চলেন বন্ধুরা, তাহলে আমরা ভিডিওটা দেখি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? হ্যাঁ আল্লাহ রাখছে ভালো। কাকা আমি তো আপনার খামারে আসলাম গরু দেখতে। হ্যাঁ আসলে। এবং দেখলামও এখানে আপনার সর্বমোট কয়টা গরু আছে? 25টার মতো আছে। 25টার মতো আছে। আচ্ছা ঠিক আছে, এখন তো বর্ষার সময়, তো আপনারা এই যে 25টা গরুকে এখন কি খাওয়াচ্ছেন? গম ভুষি আছে বা ভিট আছে, তারপর মসুর আছে, অ্যাঙ্কার আছে, ছোলাও খাওয়াই বুঝছেন। এগুলো খাওয়ান না? আচ্ছা এখানে গাভীন গরু কয়টা আছে? গাভীন 13টা আছে। 13টা আছে। আচ্ছা এই যে গাভীনের মধ্যে মানে এখন মানে দুধ দেয় কয়টা? দুধ তাও তো 10-15টা খাও। 12টা দেয় দুধ। 12টা? আচ্ছা আপনি 12টা এই যে গাভীনের থেকে মানে সকালে আপনি কয় লিটার করে দুধ পান? সব তো একই রেট হয় না। হ্যাঁ হ্যাঁ। 7 আছে, 9 আছে, বুঝছেন এই রকম। আর বিকেলে? বিকেলে এই যে কমার বিকেলে ধরে না হন দুধ কমায় কি ওই 5-6 লিটার। আচ্ছা যাই হোক, এই যে আমার আমার জানা মতে গাভীন গরুকে সাধারণত কাঁচা ঘাস খাওয়ালে নাকি গরুর দুধ বেশি দেয়? এখন যদি আপনাকে বলা হয় যে যেকোনো আমার টিভি থেকে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আচ্ছা কাকা আমি একটা গরুর খামার করতে চাই, তাহলে আমরা কোন কোন পদ্ধতিতে খামার করতে পারবো? আমার গরু তো জানি না, ওরা ধরে ডাঙার পারে খামার করে, তো ওরা 12 মাস ধরে নেয় গাছ, নিজের গাছ আছে বনে। হ্যাঁ হ্যাঁ, নিজের খাওয়ায় তাবা দাও, বিভিন্ন গাছ আছে। হ্যাঁ, এখানে কি আপনার গরুর জাত আছে? হ্যাঁ জাত আছে। কি কি জাত আছে আপনার এই খামারে? আমার ফিজিয়ান আছে, জার্সি আছে। জার্সি? হ্যাঁ। করস নাই? করস আছে। এই করস দেশাল গরু নাই এখানে? হ্যাঁ দেশাল গরু আছে, এই দেশাল গরু।
কোন গরুটা বেশি দুধ দেয় আপনাকে? ফিজের গরুর দুধ বেশি হয়। বেশি হয় না? আচ্ছা ঠিক আছে কাকা, আমাদের কৃষি মিডিয়া টিভির সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম।